এই যদি ঈশ্বরের লীলা হয় তাহলে লোকনাথের সঙ্গে বেনিদের যোগও কি ঈশ্বরের লীলা নাকি? এত চেষ্টা করেও না আমি বেনি বিয়ে দিতে পারলুম, না লোকনাথের থেকে ওকে আলাদা করতে পারলুম। আরে লোকনাথ, সে কখন তোকে তোর জন্য অপেক্ষা করছে। চলো গো মা, সবাই যে আমাদের জন্য অপেক্ষা করছে। কই, এখন তো এই বরফের উপর দিয়ে হাঁটতে একটুও কষ্ট হচ্ছে না, এও কি লোকনাথের জন্য? চলো ঠিক আছিস তো লোকনাথ? বরফের ঠান্ডায় তুই কেমন করে শুয়েছিলিস লোকনাথ? সত্যি তো? আরে লোকনাথ, এতক্ষণ এই বরফের মধ্যে থেকে তোর শরীর তো গরমই আছে রে, তুই ওই বরফের মাঝখানে গেলি কি করে বলতো? তুমি বলো না গুরুদেব, হিমালয়ের বরফ এখানে কি করে আসবে? তুই তো হিমালয় যাবি না বলেছিলি, তাই হিমালয় স্বয়ং তোর কাছে চলে এসেছে। এবার কি করবি তুই? যাবি তো হিমালয়? মা, কেঁদো না গো, কেঁদো, আমি তো বলছি তোমাদের জন্য আমি করতেও যাবো না, সংসারের দায় নেব আমি। না রে লোকনা, আমাদের জন্য তোকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না আমাদের জন্য। তুমি এমন করে কেন বলছো মা? আমি বুঝেছি আমার উপর তোমার রাগ হয়েছে, তাই না? না রে বাবা, আমি কি তোর উপর রাগ করতে পারি বল? দোষ তো আমারই, আমি তো তোকে চিনতে পারি, নিজের স্বার্থে আমি যে একদম অন্ধ হয়ে গেছিলাম নীলকনাথ। তুই যে পরিবারের দুঃখ দুর্দশা দূর করতে চাইছিস তা তো সাময়িক রে, সব কষ্টের সম্পূর্ণ আরোগ্য তখনই সম্ভব হবে লোকনাথ যখন তোর সাধনা সফল হবে। তুই যে সব মায়েদের দুঃখ কষ্ট বোঝাতে চাস রে লোকনাথ, তা যদি পারিস তাহলে আমারও দুঃখ দূর হবে। আমি আর তোর পথে বাধা হয়ে দাঁড়াবো না লোকনাথ, তুই যা যা বাবা, তুই হিমালয়ের পথে এগিয়ে যা।